তো এখানে যেটা বলছে যে গতে এই R1 R2 R3 যে তিনটা রোধ আছে, এই রোধ তিনটাকে একবার আমরা শ্রেণীতে দিব, আরেকবার সমান্তরালে দিব, সাজানোর পর তারপর তুল্য রোধগুলো তুলনা করব যে কেমন কি পার্থক্য হলো। হ্যাঁ সেটাই তো গতে, হ্যাঁ ইজি। তো রোধ তিনটাকে শ্রেণীতে সংযুক্ত করলে, শ্রেণীতে শ্রেণীতে সংযোগ দিলে বা সংযোগ করলে একই তুল্য রোধ আর সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এখানে হইতেছে 10 15 আর 25, সব একসাথে ক্যালকুলেট করলে হইতেছে কত, 10 15 আর 25 মিলে 30 40 50 50 ওহম। আর শ্রেণীতে সংযোগ দিলে আর সমান্তরাল সংযোগ দিলে সমান্তরালে, স্যার এটা চিত্র দেখানো লাগবে শ্রেণীতে আবার? হ্যাঁ হ্যাঁ চিত্রটা দেখা দিবা, হ্যাঁ চিত্রটা দিয়ে, এটার দরকার নাই, শ্রেণীটা গোবা উদ্দীপকে দেওয়া আছে, বাস ঝামেলা শেষ, এটা সরি সমান্তরালে আছে, হ্যাঁ শ্রেণীটা এক লাইনে আইকা দিবা, ঠিক আছে? তাইলে শ্রেণী কি আমিও আইকা দেখাইতে হবে আমারও? না স্যার ওইটা তো সম্পূর্ণ, আচ্ছা খালি হালকা একটু এমনি দেখাই দেই, বাস শেষ ঝামেলা, ঠিক আছে? ওই দেখুন আমি শ্রেণীটা সমান্তরালে লাগিয়ে ফেলছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা যাই হোক, সমান্তরাল একটা উদ্দীপকে আছে, ওটা রাখা লাগবে না, বলে দিব উদ্দীপকে আছে ওইটা, শেষ ঝামেলা। এখন তাহলে আর সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 দিয়া, এই যে এই চিহ্ন দিয়া দেই, তাহলে উল্টা হয়ে যাবে, আর আমার বারবার উল্টা নেই ঝামেলা নেই কে, বুঝছো বিষয়? তো 1/10 প্লাস 1/15 প্লাস 1/25, তাহলে লসাগু হবে হচ্ছে গিয়া তোমার 50 হবে মনে হয়, না 50 না, 50 হইলে তো আবার 3 থাকে, আরে ঝামেলা দেখা যায় লসাগু একটা, 150 হয়, 150ই হবে, তাহলে 150ই ঠিক আছে। 10 হবে হচ্ছে গিয়া 15, হ্যাঁ এইটা হবে 10, এইটা হবে কত, 6, তাহলে 15 আর 6 যোগ করলে হয় 21 31, তাহলে 150/31, আমি এই যে রুট ইনভার্স উঠে দিয়েছি আর কি পরের লাইনে, তো 150টা উপরের লাইনে লিখছি আর 31টা নিচে, তাহলে ক্যালকুলেট করলে কত হয়, 4.8384, আচ্ছা 4.84 ওহম। আচ্ছা তো একবার 50 ওহম বাইরে হলো, একবার 4.84 বাইরে হলো নাকি? আচ্ছা তাহলে এক কাজ করি, এই প্রথমটাকে আর এস দেই সিরিজ, আর এটা হচ্ছে গিয়া পি, তাহলে এখানে বসে না তুলনা করতে, তো তুলনা মানে হচ্ছে গিয়া আর এস বাই আর পি, সমান সমান আর এস এর মান ছিল 50 আর এটা ছিল 4.84, তো সেইখান থেকে পরবর্তীতে দাঁড়াইলো প্রায় 10 গুণ আর কি, 10 গুণ একটু বেশি হয় স্যার। আর পি নিচে কেন দিলাম, মন চেয়েছে দিছি, দুইটাই দিতে নিচে দিতে হবে, আচ্ছা ঠিক আছে, নিচে দিলে দুইটাই নিচে বা উপরে দিলে দুইটাই উপরে এমন। আচ্ছা এখন দেখি তোমার স্পেসিফিক করা যায় কিনা আরপি, তোমার নিচে দেওয়ার মনের বিষয়টা কি বলছে, সমান্তরাল সন্নিবেশ সংযোগ করলে তুল্য রোধের তুলনা, জাস্ট তুলনা বলছে, যদি বলতো আর এস আরপি এর কত গুণ তাহলে নির্দিষ্ট করা লাগতো, ঠিক আছে? যেহেতু বলছে জাস্ট তুলনা, তাহলে মনে কর আর এস আগে দাও বা আরপি আগে দাও, একটা দিলেই হইলো, হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে তুলনা তো একই হবে, মানে ও মানে মনে করো আর এস আরপি 10 গুণ বড়, তার মানে কি আরপি আর এস এর 10 গুণ ছোট হবে, জাস্ট এটাই, বুঝে গেছে বিষয়? আচ্ছা আর এস সমান সমান 50 কে কত কত ভাগ ভাগ করলে 10.33 আর পি, তাহলে বলবা যে শ্রেণী বর্তনীতে সংযোগ করলে তার সমান্তরাল বর্তনী তুল্য রোধের 10.33 গুণ বেশি হয়, 10.33 গুণ বেশি হয়, বাস শেষ। এখন এটাও কি লিখতে পারবা না, না লিখে দিতে হবে, পারবা ইনশাল্লাহ নাকি, ইনশাল্লাহ ওইটাই। আচ্ছা যাক তাহলে এটা গ বুঝা গেছে নাকি, না গতে সমস্যা আছে এখনো? হ্যাঁ এবার ঘতে কি বলছে খেয়াল করি, ঘতে বলছে যে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। আচ্ছা হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ 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 সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি মানে 1/R, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, 1/R না কি দেখতেছি,
বিপরীত রাশির সমষ্টি, তার মানে এই যে 1/r1 প্লাস 1/r2 এমন কিছু বলছে, ঠিক আছে, বিপরীত কইরা তারপর সমষ্টি। আচ্ছা রাশির সমষ্টি তুল্য রোধের সমান্তর বিপরীত রাশি, প্রত্যেক রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশি সমান। আরে এটা এটা তো ঘ তো বুঝার কথা, ঘ মানে এটা এমনি বাই করবা তারপর সমান্তরাল বর্তনীতে তো রোধ যুক্ত হইলেও তো এটাই হইতো না, বুঝলেন এই কথা? মানে বলছে এই যে r1 r2 r3 দিছে, এটাকে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এমনি করে যোগ দাও, যোগ দিলে এইখানে থেকে তোমার যে একটা মান আসবে সেটা বলছে তোমার সমান্তরাল বর্তনীতে, এই যে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। তো এটার যে তুল্য রোধ হবে, মানে ওইটারে তুমি যদি এখন উল্টা দিবা তুল্য রোধে কি করো, এমনি তো যোগ করো, যোগ করে তারপর আবার উল্টাও, ওইটারে তুমি আবার যদি উল্টাও তাহলে তো এটাই হলো না আবার, এটাই বলছে আর কি। হ্যাঁ, মানে এটা একটু কনফিউশনে ফেলানোর জন্য দিছে, দিছে মনে করো এই জন্য, ঠিক আছে। এখন মনে করো যারা একটু কম জানে তারা তো হিমশিম খেয়ে যাবে। আচ্ছা শশীর কি সমস্যা ক্লিয়ার? এটা স্যার আমি না গ নাম্বারটা কিছু বুঝলাম না, আপনি কি গ বুঝো নাই? না স্যার গ বুঝলো না কেমনে, আমি তো বুঝলামই না এটাই। আরে স্যার লাস্টেরটা মানে এটা কি করতে হবে? এই যে এটা বুঝো নাই? হ্যাঁ এটা বুঝছি, তার এটার পরের কোশ্চেনটা। একটা মিনিট একটা মিনিট, তা তুমি কোনটা বুঝো নাই? স্যার এটা কি গ নাম্বার না গহ নাম্বার? তুমি গ চাইছো না ঘ চাইছো? কিছু রোধ আছে নাকি না? রোধ নাই কিয়া? হ্যাঁ খেয়াল করো, সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশি, মানে রোধ যেটা আছে মনে করো প্রথমটা আছে 10, তারপরটা আছে 15, তারপরটা আছে 25, বিপরীত রাশি মনে করে এই মানগুলার কথা বলছে, এই মানগুলাকে বিপরীত করব তার মানে হবে হচ্ছে 1/10, হ্যাঁ এটা হবে 1/15, এটা হয়ে যাবে বিপরীত করলে 1/25, তারপর আমি এগুলাকে যোগ করব, যোগ করলে এখানে একটা রেজাল্ট বাইর হবে না? বাইর হবে, এটাতে একটা রেজাল্ট বাইর হবে, ঠিক আছে না? বাইর হবে না? বাইর হবে। এখন সমান এই রোধগুলোকে যখন আমি সমান্তরালে সাজানো ছিল তখন এই রোধগুলো আমি সমান্তরালে মান বাই করছিলাম না খেলাসে এভাবে? হ্যাঁ করছিলাম। করছিলাম না, যেটা ছিল 4 পয়েন্ট কি জানি 4.8 4.8 হ্যাঁ স্যার 4.8 4.84 ওহম। এখন বলছে খেয়াল কইরো যে তুল্য রোধের বিপরীত রাশির, এই যে তুল্য রোধের বিপরীত রাশির সমান, বুঝছো বিষয়? তুল্য রোধের বিপরীত রাশির সমান, তার মানে এই যে তুল্য রোধ কি এই আরপি না? তুল্য রোধ কি আরপি? তাহলে এখন তুমি বাই করবা 1/rp, একটু 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 থামো, এখন বাই করবা হচ্ছে 1/rp, তার মানে 1/4.84, বুঝছো কথা? যদি আমি এভাবে করে যোগ দেই তাহলে এখানে হবে 31/150, আর এইটাকে উল্টা দিলে 31/150 হয়, তাহলে এইটা আর এটা সমান, এটাই এখানে দেখাইতে বলছে যুক্তি দিয়া, বুঝছো কথা? না এখনো সমস্যা আছে? না স্যার এখনো সমস্যা নেই। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আছে না না জাস্ট প্রশ্ন, এই যে আচ্ছা এই অ্যান্সারটা দিয়ে দিও তো গ্রুপে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ লেখা জিনিসটা একটু বুঝে নিবো। আচ্ছা যাই হোক, তারপর তারপরে এইটা
আচ্ছা খেয়াল করি, খেয়াল করো, খেয়াল করো, কথা না কথা না কথা না কথা না, হাই দিক খেয়াল করো, মাহতাব খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ এটা সহজই বলতে বলছে, দশ ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, দশ ওহম রোধের মধ্যে মানে এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ যাবে, হ্যাঁ বলো। আচ্ছা এটার উত্তর পত্রটা না স্যার সাথে দেওয়া আছে, বলছেন উত্তর পত্র না একটা কোশ্চেনের মধ্যে একটা শুধু শুধু ভি আইসা করছে 2.2, এই 2.2 টা আসলে কি হবে এটাই বুঝিনি। আচ্ছা এটা সমাধান করি, ওই মাতা বউদেরও বুঝাই তারপর তোমারটা দেখি, হ্যাঁ এখানে যেটা বলছে এখানে দশম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তো যখন দশম রোধের মধ্যে দিয়ে বাই করবো তখন পুরাবর্তনীটা আগে লাগবে, তো পুরাবর্তনীর আগে বাই করলে দেখো ওইটাই কিন্তু দশমেরও তড়িৎ প্রবাহ, কারণ কি এই দশম কিন্তু পুরাবর্তনীর সাথে শ্রেণীতে আছে, আর শ্রেণীতে জানি আমরা যে মানে তড়িৎ প্রবাহ কোনো চেঞ্জ হয় না, তাহলে পুরাবর্তনীটা বাই করলে দশমটা বাইর হয়ে যাবে, তাহলে পুরাবর্তনীর তড়িৎ প্রবাহ যেটা আই সেটা সমান হচ্ছে গিয়া ভি বাই আর, ভি বলতে এখানে মনে করো আই ই বাই আর যেহেতু পুরা বর্তনীর, এখন এখানে ই এর মান তো দেওয়া আছে 3 ভোল্ট তাই না, কিন্তু আর এর মানটা দেওয়া নাই, তো আর এর মানটা বাই করতে হবে তুল্য রোধ, আর এর মানে হ্যাঁ এটা শ্রেণীতে দেখে এটা ভি এর মান চেঞ্জ হয়েছে তাই তো, আচ্ছা সমান্তরাল থাকলে তো একই থাকতো না, ভি এর মান 3 থাকতো না, হ্যাঁ 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 আর এখানে তো চেঞ্জ হয় নাই গা, তিনই তো লিখছি না, হ্যাঁ স্যার কিন্তু মানে গাইডের মধ্যে মানে যখন টেস্ট পেপার দেখলাম তখন ওইখানে 2.2 দেওয়া আছে, ওই যে নিচের লাইনটা বিসি বিন্দের মধ্যে বিভব পার্থক্য 2.2 বিভব দেওয়া আছে দেখেন, রোধে তিনটি বর্তনীকে কি ভাষণ করলে দশম রোধের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, না 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 গাইডে যা আছে ভুল আছে, এই এটার জন্য দরকার নাই কেন, এটা পুরো বর্তনীর সাথে শ্রেণীতে না, এই তোমার গাইডটা দেখি 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 বি ও সি বিন্দুর মধ্যকার বিভব, এটা কেন দরকার, এটা কোনো দরকার নাই কেন, তাহলে কি স্যার বিভব 3 ধরে করব, 3 ধরেই করবা, কারণ বি মানে 10 ওহম যেটা খেয়াল করো 10 ওহম যেটা এটা পুরো বর্তনীর সাথে শ্রেণীতে না সমান্তরালে হইতো, তাহলে এখানের জন্য আলাদা মান বাই করতাম আমরা, হ্যাঁ হ্যাঁ আই ইজুয়াল ই বাই আর দিয়েই হবে অঙ্ক, কিছু কথা না বুঝো নাই পুরাবর্তনীর রোধ কত, এই যে 1/5 + 1/15 ইনভার্স তারপর দিয়া 10, বুঝছো এটা ক্যালকুলেট করলে 15/ এখানে কত আসে 3 আর 1 4, 15/4 যোগ 10, ক্যালকুলেট করলে তুল্য রোধ কত হয় তাইলে 13.75, এখানে 13.75 বাই করবা, বাই করার পর তারপর এখানে ই বাইর হবে আই বাইর হবে, আই কত আসে তারপর বলে দিবা এখানে 10 ওহম মানের রোধটি হ্যাঁ সম্পূর্ণ বর্তনীর হ্যাঁ সাথে যেহেতু হ্যাঁ হ্যাঁ শ্রেণী সমবায় আছে হ্যাঁ সম বায়ে আছে তাই হ্যাঁ পুরাবর্তনী তড়িৎ প্রবাহই 10 ওহম রোধে তড়িৎ প্রবাহ, তাই পুরো বর্তনীর তড়িৎ প্রবাহই 10 ওহম রোধের তড়িৎ প্রবাহ, ঠিক আছে এইভাবে করবা, গাইডে যদি ওই 2.2 ইউজ করে তাহলে ওটা ভুল লাগছে, ওইখানে ওই 10 ওহম রোধের বিভব বাই করছে বিভব পার্থক্য, ওটা তো দরকার নাই কা এখানে, এটা যদি সমান্তরালে থাকতো তাহলে বাই করতাম, হ্যাঁ
কখন স্যার অ্যান্সার কিন্তু এটাই আসে আইয়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ওইটা দেখলাম না আমি আর কি করছে না করছে পরে দেখবো নে। আচ্ছা এটা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার এর পরটা পারি। যাক নিচে তো বুঝে বলছো কি বলছে, রোধ তিনটি বর্তনী দিয়ে কিভাবে সংযোগ দিলে তুল্য রোধ 7.5। তারপর এইটা একটা বর্তনী খেয়াল করি, ও খালি স্টার চিহ্ন দিছে, এত স্টার চিহ্ন, স্টার চিহ্ন তো দেখি আমি মানে। দেখি তারপর দেখি এখন এটা গ দেখি ঘ দেখি গতে কি বলছে। এই গ এটা কি পারি স্যার, গ পারি গ দেখেন। আচ্ছা একটা মিনিট, 5 মিনিটে উক্ত কোষের ব্যয়িত শক্তি নির্ণয় করো। আচ্ছা এটা এটা শিখে ফেলবা, গ শক্তি ব্যয়িত শক্তি চাইছে। আচ্ছা পাইবো তুমি দেখবা না, দেখ শিখাই দিই তোমাদের। দেখো পুরো বর্তনীর ব্যয়িত শক্তি, শক্তি মানে হচ্ছে কি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল পি টি সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল পি টি অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল ভি আই টি অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল আই স্কোয়ার আর টি অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর টি, যে কোনো এক যেটা কাজে লাগে এখানে ভিআইটি। আচ্ছা দেখি কোনটা, এখন এখানে আর এর মান সবগুলাতে দেওয়া আছে ঠিক আছে, আর এর মান। আচ্ছা এখানে তো কিছুই লাগে না, আই আর ই দেওয়া আছে, আই এর মানও দেওয়া ই এর মানও দেওয়া। হ্যাঁ তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল, হ্যাঁ সব দেওয়া বসাইলে এসে আছে, ভিআইটি দিয়ে হ্যাঁ, ভি এর মান 15, আই এর মান 1.5। আচ্ছা এখানে গুণ দিও তাহলে দেখা যাবে সবগুলো গুণ দাও একসাথে কত হয়। আর যদি জুল লিখতে মন না চায় তাহলে কেজি বলতে ই দিতে হবে, ওই যে এখানে পি ক্ষমতা তো ডাব্লিউ এস এখনই আছে তো আছে, একজনে দিয়ে দেই। আচ্ছা দুজনে দিয়ে দেই, আচ্ছা এবার ঘটাই টুকে দেখি। ঘতে বলছে এ ও ডি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে কি, এ ডি ও ডি ই। হ্যাঁ এ হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা ঠিক আছে। আচ্ছা এ ডি আর ডি, ডি ই হচ্ছে গিয়া এইটা আর এইটা ঠিক আছে, এইটা আর এটা। আচ্ছা এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান কি না এটা চাইছে এখানে। আচ্ছা এক হিসাবে রোধ যদি সমান হয় তাহলে বিভব পার্থক্য সমানই হবে, দেখি আমরা দেখি তুল্য রোধ সমান কি সমান না। এখানে দেখো হ্যাঁ এই দুইটা আছে শ্রেণীতে আর এটার সাথে এটা আছে সমান্তরালে, তাই না? আচ্ছা তাহলে এখানে সমান্তরাল অংশে তুল্য রোধ আর এস সমান সমান আর পি দিয়ে দিই,
মানে ডাইরেক্ট সমান্তরাল অংশ দিয়ে দিই, ওয়ান বাই ফাইভ প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই টেন ইনভার্স, বুঝছো এটা না বুঝো নাই? শশী বুঝছো? স্যার বুঝছি, ওই দুইটা হলো শ্রেণীতার, এটা হলো সমান্তরাল। রাইট 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 রাইট, সেখান থেকে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন সমান সমান ডাইরেক্ট লিখে দিব। আচ্ছা থাক ভাঙ্গাই দিই, সুতরাং আরপি ইকুয়াল ফাইভ। আচ্ছা তাহলে বুঝাই যেতেছে এখানে বিভব পার্থক্য সমান হবে, ঠিক আছে। সুতরাং ভি ইজ ইকুয়াল, আচ্ছা ভি ইজ ইকুয়াল আই, এটা ভি ওয়ান ধরলাম, আচ্ছা ভি পি ধরলাম, আর ভি এটা প্রাইম ধরলাম, এস ধরবো? এস তো পুরো ধরা যায় না, কারণ এটা তো সমতলে কিছু আছে আমার। আচ্ছা কিউ দিয়ে দেই, ভাজাও কিউ, ঠিক আছে। হ্যাঁ ছোটাদের কিউ দেই, আই আর, আচ্ছা আর এর জায়গাতে এখন এটাতে কি আর দিব, এটা পাঁচ পাঁচ দিই, খালি খালি পাঁচ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা এখন এখানে আই এর মান দিব, আই এর মান তো দিয়ে দিছে ওয়ান পয়েন্ট ফাইভ, আর এটাও পাঁচ, আর এখানে সেম ভাবে ওয়ান পয়েন্ট ফাইভ আই এর মান, এটাও পাঁচ, ক্যালকুলেট করলে সেম। তাহলে হ্যাঁ উত্তর আমরা বলবো কি যে বিভব পার্থক্য সমান। আচ্ছা এখন প্রশ্ন হয়েছে গিয়া এখানে আই দুই জায়গাতেই আমি সেম ব্যবহার করছি কেন, এটা কেউ এক্সপ্লেন করতে পারবা? আই আমি দুইটার জন্যই সেম কেন ব্যবহার করছি? কারণ স্যার ভোল্টেজের উপরে আই নির্ভরশীল, আই এর উপরে ভোল্টেজ নির্ভরশীল না। আচ্ছা ওইটা তো আছেই, আর তার মধ্যে আই যেটা, হ্যাঁ ঠিক আছে, আই যেটা সেটা যখন সমান্তরাল অংশে, এই যে ধরো এখান থেকে আই বাইর হয়ে আসছে, ঠিক আছে, এই যে সবুজ কালার দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, এখানে আসছে পর আমি তো বর্তনীর এই এ আর ডি হিসাবে কাউন্ট করতেছি না, তাহলে আই একটা ভাগ এদিক গেছে আরেকটা ভাগ এদিক গেছে, ঠিক আছে, কিন্তু দিন শেষে যখন এখানে আসছে তখন তো আবার সেই আই আগেরটাই হয়ে গেছে না, তো এই জন্য এইটার ক্ষেত্রে আমি পুরো বর্তনীর আইটাই ব্যবহার করছি। এবার এখানে যখন আসবো তখন এইখানে এই আইটা যখন এখানে একসাথ হয়েছে তারপরে এখানে আসছে না, তাহলে এখানেও পুরো আইটাই পাইতেছে, তাই এখানেও আমি পুরো আইটাই ব্যবহার করছি সেম আই, বুঝাছে বিষয় না বুঝো নাই? ক্লিয়ার? তাহলে এই ম্যাথে কোনো সমস্যা আছে? নাই, ইজি, রাইট? তাহলে শেষ। স্যার একটা কোশ্চেন, পানির লাইন সহজ। হ্যাঁ বলো স্যার, এই যে 15 ভোল্টের যে দিয়া রাখছে উদ্দীপকে, কুন্দর কিসের জন্য? 15 ভোল্টেজ, এই যে এইখানে যে ব্যাটারি আছে ওই ব্যাটারি ভোল্টেজ 15। ও আচ্ছা, আর স্যার এটা যদি তুল্য রোধ বের করতে যাই তখন কি এই যে এই পাশের যে বাম পাশের এর এটার তুল্য রোধ সহকারে কাউন্ট করে করব না? হ্যাঁ পুরো বর্তনী যদি তুল্য রোধ বাই করো তাহলে এই যে আরপি যেটা পাইছি সেটার সাথে আরো 5 যোগ দিব এই এই পাশেরটা। হ্যাঁ বুঝতে পারছি, তারপর 10 হয়ে যাবে পুরো বর্তনী তুল্য রোধ। হ্যাঁ বুঝতে পারছি, এটাও কি স্ক্রিনশট দিতে হবে? তারপর একটা মেসেজ পড়া রাখি, কারণ অনেক পিছে পড়ে আছে। আচ্ছা এটা দেখছি, এবার হচ্ছে কি এইটা, এটা কি সমস্যা স্যার? কোনটা দেখতেছি? এই যে ও, এই যে আমি দাঁড়া দেখাইতেছি, মানে এইটা ওই যে দুইটা খাড়া দাগ দিয়া কি বুঝাইছে, এটা সমস্যা স্যার? আমার আগে নিচে দেখতে হবে। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এটা, হ্যাঁ স্যার এই লাইনটা, এই লাইনটা, এই যে এই যে এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা মানে সমান্তরালে বুঝাইছে, ঠিক আছে সমান্তরালে, কারণ এমনি দেখো জ্যামিতি যখন করো তখন কি সমান্তরাল চিহ্নতে তোমরা এটা দাও না যে এ বি সমান্তরাল? স্যার ওইটা তো দেড় দুই বছর ধরে করি না, জানি না। হ্যাঁ ওই ওইটাই এখানে অ্যাপ্লাই করছে, বুঝাছে বিষয়? আচ্ছা তার মানে স্যার এই রোডটা সমান্তরালে ছিল দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এই চিহ্নটা দিছে। হ্যাঁ 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 রাইট রাইট, তাহলে স্যার সাথে দশটারে কি করলো না?
আরে সমান্তরালে এই যোগ টিকটকে করলাম না, এই যে 5+5 এই দুইটা শ্রেণীতে, ও তার সাথে 10 সমান্তরাল, সরি সরি সমান্তরালে, বুঝতে পারছি। এই যে এই পুরাটা শ্রেণীতে, তার সাথে এই 10 সমান্তরালে, ঠিক আছে? ঠিক আর আছে, তোমরা ভেঙে লেখো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ দাও দাও। এই বর্তনী অনেকবার করাইছি, এই বর্তনী এটা আচ্ছা দেখা যায় না? জি স্যার দেখা যায়। গতে বলছে বর্তনীর ই ও ভি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটাই আমার সমস্যা। এটাই যেটা আগে তোমাদের বুঝাইলাম, ই আর ভি এর মধ্যে পার্থক্য। বর্তনীর প্রথমে তুল্য রোধ বাই করবা, আর তুল্য রোধের ভিতরে এই দুইটা আছে কিসে? এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। শিওর শশী কি শিওর? হ্যাঁ স্যার 100% শিওর। 100%, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শ্রেণীতে। আর তার সাথে এটা আছে সমান্তরালে, সমান্তরালে। আচ্ছা তো স্যার ঠিক সমান্তরালে বলছি না? শশী বলি নাই, আচ্ছা কিছু না কিছু না, দেখো ওই একই যোগ আবার। হ্যাঁ আচ্ছা দিও, ওই যে ওই চিহ্ন দিলে, হ্যাঁ ওই চিহ্ন দিলে দেওয়া লাগবে না, তবে ব্র্যাকেট রাখতে হবে 5+5। ঠিক আছে স্যার, এই ছোট আটটা দেখেন না? আচ্ছা ছোট আর দেখতেছি, ছোট আর দেখতেছি। এখন এখানে আমি ডাইরেক্ট লিখে দেই, একটু আগে তো এই যোগটা অনেকবার করা হয়ে গেছে গা, 5 5 ওহম, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। এই আর নিয়ে আর যে যোগ করছি, খেয়াল করো খেয়াল করো, কথা না মানে, হ্যাঁ তারপরেও খেয়াল করো। এখন এখানে বলছে ই ও ভি এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে, তাহলে ই যখন বাই করব, ই এর সূত্র কি? ইজ ইকুয়াল আই আর প্লাস আর, এটা হচ্ছে ই বাই করার সূত্র। হ্যাঁ শশী কি শশী শশী নতুন সূত্র আবিষ্কার স্যার? নতুন সূত্র না, এটা আগেই ছিল। ই এর ক্ষেত্রে এই অভ্যন্তরীণ রোধ যেটা ব্যাটারির এদিকে থাকে এটা যোগ হয়, কিন্তু ভি এর ক্ষেত্রে এই অভ্যন্তরীণ রোধটা যোগ হয় না, জাস্ট আর, ঠিক আছে? এই আরটা আর দেয় না, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ এটাই পার্থক্য। তাহলে এখন হইতেছে কি, আই এর মান কত দেওয়া আছে? আই এর মান দেওয়া নাই না স্যার? হ্যাঁ আছে, 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার, তাহলে এখানে 10, তারপরে আর এর মান 5+1, তাহলে এটা হবে 60। আর আই এর মান হইতাছে এখানে 10, আর এর মান 5, তাহলে হইতাছে 50 50 ভোল্ট। তাহলে পার্থক্য কত? 10 ভোল্টের, ঠিক আছে? চাইছে না পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ চাইছে, বিয়োগ। পার্থক্য মানে বিয়োগ। এই যে হ্যাঁ মাহতাব খেয়াল করো, পরে দেখবে এই সব অঙ্ক নিয়ে আটকাইবা, বুঝছো? এ বুঝছো, এই অঙ্কটা স্ক্রিনশট দিয়ে দিই, সবই স্ক্রিনশট দিয়ে দিই। হ্যাঁ 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 রাইট 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 রাইট। আচ্ছা শশীরও দিয়ে দিই না, ওরে দিলে আবার পিস বেশি পিস যাবে। তুমি স্ক্রিনশট নিছো না? জি স্যার। বাস এই তোমরা তো তুলতেছো না, আমি খালি ধিনধাম করাই যেতেছি, পরে বাসায় যাই স্ক্রিনশট যা আছে সব রাইতে আজকে রাতের ভিতরে সব করে ফেলবা, ঠিক আছে? আর ভিডিও তো হইতেছে না, না করলে পরে আমার মতো পস্তাবে, একসাথে করবে সব, মাথা ঘুরবে। হ্যাঁ সবই তো দিয়ে দিতেছি, বাসায় যাই আজকে রাতেই সব করে ফেলবা। না 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 কোশ্চেন সহই আমি দিতেছি, এই যে দেখো না স্ক্রিনশটে কোশ্চেনও আছে। আচ্ছা শশীর তো মনে হয় সব সমস্যা তাহলে শেষ। জি স্যার। আর সমস্যা আছে? না স্যার এই অধ্যায় নেই, আলোতে অনেক আছে স্যার এখন। আচ্ছা 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 আচ্ছা, আলোর সমস্যাও দেখবো, তার আগে খেয়াল করো একটু, আমরা আরো একটা প্রশ্ন বুঝবো আজকে। জি স্যার। এইটা অবশ্য অলরেডি তোমারে বুঝাইছি, শশী মানে শশীরে বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ করতে পারো নাই গা, যাই হোক এই পেস্টিস দেখি আন, তোমার পেস্টিস কি করে বলে আছে। আচ্ছা খেয়াল করি, আরে খালি নিচে সে বলে কেন? আচ্ছা খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এখানে গতে কি বলছে? আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তুমি বলবা কিভাবে কি করব।
আর থ্রি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, তাহলে কি চাইছে মাহতাব বলো তো, কি চাইছে প্রশ্নটাতে? আর থ্রি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত? আই চাইছে, গুড। তাহলে প্রশ্নবোধক হচ্ছে গিয়ে আই সম সমান হোয়াট। তাহলে এখন দেখা লাগবে যে আর থ্রিটা কই, আর থ্রিটা হচ্ছে গিয়ে এইখানে, ঠিক আছে? তাহলে আর থ্রিটা আছে সমান্তরালে, আর থ্রি যেহেতু সমান্তরালে আছে তাহলে এখানে ভি এর মানটা কি চেঞ্জ হয়ে যেতেছে না, ভি এর মান চেঞ্জ হয়ে যেতেছে। তাহলে এখানে আমার নতুন ভি বাই করতে হবে, যার শুরুর বিন্দু এখানে শেষ বিন্দু এইখানে, ঠিক আছে? আচ্ছা, আর এই ভি মান বাই করার জন্য আমার আবার পুরাবর্তনের আই লাগবে, ঠিক আছে বিষয়? আচ্ছা শশী, এখন বলো তো কিভাবে কি করব স্যার? ফার্স্টে আমি পুরাবর্তনের আইটা বের করে রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাই করে নেই, বাই করে নেই, তারপর সমান্তরাল স্যার আইটা বাই করে নেই পুরাবর্তনের। আচ্ছা তারপর বলবো নাকি আগে বাই করে নেই? আগে বাই করে নেই তারপর বলবো। আচ্ছা আর সমান সমান আর ওয়ান প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর টু প্লাস, হ্যাঁ হ্যাঁ পুরাবর্তনই একসাথে করে দিয়েছি। আচ্ছা খেয়াল করো আর ফাইভ, বুঝতে পারছো? এইটা আর ওয়ান এর মান কত? দশ। সমান্তরাল অংশটা ওয়ান বাই আর থ্রি, ওয়ান বাই আর থ্রি আর টু আর ফোর আর ফাইভ এর মান, আর ফাইভ এর মান বিশ। আচ্ছা আচ্ছা খেয়াল করো, তোমরা খেয়াল করো আর ফাইভ এর মান বিশ। আচ্ছা মান বসেন ঠিক আছে কিনা আমার দেখো তো, একটু চেক দাও তো, তোমরা চেক দাও আমি অঙ্কটা আগাই, এটা ডাইরেক্ট করে দিই আমি। হ্যাঁ দশ হবে, এই যে এই এটা সমান সমান হবে হচ্ছে গিয়া এই মাইনাস এটা সহ দশ আর প্লাস টোয়েন্টি। মাতা খেয়াল করো। আচ্ছা আচ্ছা তাহলে টোটাল আসে হচ্ছে গিয়া চল্লিশ ওহম, রোধ হচ্ছে গিয়া চল্লিশ ওহম। এখন আমার আই বাই করা লাগবে, আই ইজ ইকুয়াল হচ্ছে গিয়া ই বাই আর নাকি? তাহলে ই এর মান পঞ্চাশ আর এর মান চল্লিশ, তো পঞ্চাশ বাই চল্লিশ সমান হচ্ছে পাঁচ বাই চার, পাঁচ বাই চার ওয়ান পয়েন্ট কত? ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট ফোর মনে হয়, ওয়ান পয়েন্ট টু হবে মনে হয়। দাও 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 কত আছে? হ্যাঁ পাঁচ বাই চারই দাও, ওয়ান পয়েন্ট টু ফাইভ, হ্যাঁ ঠিকই আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা পুরা বর্তনীর আই। এখন আমার দরকার হচ্ছে গিয়ে আর থ্রি এর জন্য। এখন বলো শশী কি করব? এখন স্যার আমার ফার্স্টে বের করতে হবে বি, ফার্স্টে বের করতে হবে বি, কোন জায়গায় বি? পুরা বর্তনী বলতে স্যার এই যে আর সমান্তরাল অংশ, আর থ্রি এর সম্পূর্ণ বর্তনীর সমান্তরাল অংশের ভি, এইভাবে লিখতে পারো অথবা চিত্রটা আবার আইকা, তারপর এখানে মনে করো এ বি তুমি একটু চিহ্নিত করে দিলা, এটাও করতে পারো। আমি লিখে দেই সম্পূর্ণ বর্তনীর সমান্তরাল অংশের বিভব পার্থক্য, সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য সমান তরাল সমান্তরাল অংশের বিভব পার্থক্য ভি সমান সমান, আচ্ছা ভি পি ধরলাম যেহেতু সমান্তরাল অংশ, ঠিক আছে? ভি ভি ইজ ইকুয়াল কি আই আর না, আই তো পরাবর্তনের আর আর হচ্ছে গিয়া ওই সমান্তরাল অংশের আর, আর ওই সমান্তরাল অংশের আর দেখো এখানে 10 বাইরে ছিল, এটা হবে স্যার ইয়া 10 ওহম আর এখানে 1.5, তাহলে এখানে 10 গুণ হবে, 10 গুণ হইলে এখানে 12.5 হবে নাকি? জি স্যার 12.5 ভোল্ট, ঠিক আছে? এখন হচ্ছে কি আর থ্রি দিয়ে চাইছে কি পরিমাণ আই যাবে, এখন কি করব? আবার আই বের করব, আবার আই বের করব, গুড। এবার আর থ্রি এর জন্য রাইট, বুঝতে পারতেছো? সুতরাং আর থ্রি এর উপর দিয়ে প্রবাহিত আই পারবা না বুঝবা না, আর থ্রি এর উপর দিয়ে প্রবাহিত আই সমান সমান আই ইকুয়াল ভি বাই আর, তো ভি এর জায়গায় বসবে ভিপি বাই আর এর জায়গাতে আর থ্রি, যেহেতু আর থ্রির জন্য করতেছি। ভিপি এর মান আসছে 12.5 আর আর থ্রির মান কত? আর থ্রির মান হলো স্যার 20, বুঝে 20, তাহলে 12.5 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 0.63,
তিন নাকি? ছয় তিন, এটাই অ্যানসার। 6 3 2 5, আচ্ছা 6 2 5 দিই, এটাই ভালো। হ্যাঁ মাত্র তিনটাই তো, দিয়া দিই শূন্য শূন্য 6 2 5 অ্যাম্পিয়ার, এটাই অ্যানসার। স্যার স্ক্রিনটা একটু ছোট করেন, পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে আরাম। আরে আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এতটুকু ক্লিয়ার না? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ এই গ শেষ, এবার ঘ, এটা স্ক্রিনশট, এটা স্ক্রিনশট পাড়াই দিন না, তুমি কই পারছো? এটা পারো নাই স্যার। হ্যাঁ এই যে আপনি দুইটা কঠিন প্রশ্ন যে বানাইছেন, এটা কি আসলে বোর্ডে আসার মতো করছেন? সত্যি সত্যি বলবো, বোর্ডে না আসলেও ক্যাডেট কলেজে আসতে পারে। আচ্ছা ক্যাডেট কলেজ স্যার যাব না। আচ্ছা যাই হোক, দেখো না এইটা, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এটা বোর্ডে আসতে পারে। আর এইটা হচ্ছে কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা আসলে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ গণহারে ফেল, আচ্ছা খেয়াল করি। হ্যাঁ সায়েন্স একটু কঠিন। আচ্ছা ঘটা একটু আমরা দেখি এবার, খেয়াল করো ঘতে কি বলছে, যে আর ফোর এর দুই প্রান্তের বিভব পার্থক্য ও এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? আসলে আর ফোর এর বিভব ভি বাই করতে গেলে তড়িৎ প্রবাহ আই এম নেই বের হয়ে যায়। হ্যাঁ এই যে এইটা, এই এইখান দিয়া যেই আই যাবে সেটা লাগবে, আর এইটার দুই প্রান্তের বিভব দরকার, বুঝে গেছে বিষয়? এটার দুই প্রান্তের বিভব, এই এক প্রান্ত এই আরেক প্রান্ত, ক্লিয়ার না? আচ্ছা তো ক্লিয়ার যদি হয়, হ্যাঁ তাহলে এইখানে এই এখান দিয়ে কি কি পরিমাণ আই যায় এটা একটু বাই করা লাগবে। আর ফোর এর মধ্য দিয়ে প্রবাহিত আই, আই কে ধরো আমরা আই ফোরই ধরলাম, ঠিক আছে আর ফোরই ধরলাম, তো আই ফোর, আই যোগল কি ভি বাই আর, তো ভি হচ্ছে গিয়া মনে করো আমার এই এই অংশটা আর এই অংশটা নেব। এখন আমি তড়িৎ প্রবাহ বাই করতেছি আই, আই তো তোমার এই যে আর টু ও হয়ে যাবে আর ফোর ও হয়ে যাবে, তাই এখানে দুইটাই হিসাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ 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 এখন, হ্যাঁ 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 উপরেরটা এখন আর লাগবো না এখন। আরে তোর আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে আই ফোর বাই করার জন্য যেহেতু আর আই ফোরটা আর টু আর আর ফোর দুইটাই হয়ে যাবে, তাহলে এখানে আমরা এখানে আই ইকুয়াল ভি বাই আর এর ভিতরে আর টু ও দিব আর ফোর ও নিব, ঠিক আছে? আর এখানে ভি যেটা ভি ভি এর জন্য আমি দর এই পাশ আর এই পাশের জন্য যে বিভব পার্থক্য নিয়েছিলাম ওইটা ব্যবহার করব, বুঝে গেছে না? না এটা আরও ডিফাইন করতে হবে যে কেন। আচ্ছা এখন ওই অংশের ভিটা কত বেড়ে ছিল, ওটা ভিপি ধরছিলাম আমরা, তাই না? এই যে হ্যাঁ 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 এই যে এই যে এই পাশ, হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ 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 এই যে এই যে এই যে যে, ঠিক আছে বিষয়? ভিপি ভিপি এই জন্য ভিপি দিয়ে দিতে আমি একেবারে কালা করে ফেললাম। আচ্ছা ভিপির মান কত বাইরে ছিল গতে? দুই লাগিয়েছি স্যার, ঠিক তো? আল্লাহ আর এখানে আর টু কত? আর টু হচ্ছে 15 আর আর ফোর হচ্ছে 5, তাহলে 12.5/20, এই 12.5 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? না ওটা অন্যটা, 40 দিয়ে ভাগ করছিলা। হ্যাঁ কত? 0.625। ও আচ্ছা তাহলে 20 দিয়ে মনে ভাগ হয়েছিল, 0.62। হ্যাঁ ওই যে এই আর থ্রি মান বেশি ছিল এই কারণে, তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে এই যে এইখান দিয়ে যে আইটা যাবে, ঠিক আছে এই আইটা পেয়ে গেলাম, এখন আমরা আর ফোরটা বাই করবো, আর ফোর এর মানে ভি, আর ফোর এর জন্য ভি, ঠিক আছে? সুতরাং আর ফোর
এর দুই খেয়াল করো খেয়াল করো পরে বুঝবা না মাহতাব স্যার আর পর বলতে আর টু সহকারে ধরতে হবে না কি আর পর বললে কি আর টু সহকারে ধরতে হবে না বিভব যখন বাই করব তখন লাগবে না ঠিক আছে তড়িৎ প্রবাহ বাই করার সময় আর টু ধরার দরকার ছিল কেন দরকার ছিল কারণ হচ্ছে গিয়া যখন আমরা একটা মিনিট কারণ যখন আমরা তড়িৎ প্রবাহ মানে আর ফোর এর এই যে আর ফোর ওর যখন তড়িৎ প্রবাহ আই বের করতেছিলাম ঠিক আছে দেখতেছো আই বের করছিলাম তখন এই আইটা তোমার আর টু হয়া তারপর আর ফোর এ যায় দুইটা শ্রেণীতে এই জন্য তখন আমি আর টু আর আর ফোর দুইটাই যোগ দিয়ে তারপর বাই করছিলাম আই ফোর এ যোগ বুঝতে পারছো বিষয় জি স্যার আচ্ছা তাহলে আর কোনো সমস্যা কনফিউশন আছে না এখন আর ফোর এর দুই প্রান্তের বিভব আর ফোর এর মাহাতাপ খেয়াল করো খেয়াল করো হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে ভি ইজ ইকুয়াল আই আর ভি জায়গাতে মনে করো ভি ফোর দিলাম ভি ইজ ইকুয়াল আই আই এর জায়গাতে বসবে আই ফোর আর এর জায়গাতে বসবে আর ফোর সবই তো ফোর ফোর হয়ে গেল এবার আই এর মান 0.625 আর আর ফোর এর মান কত আর না হ্যাঁ আর ফোর এর মান পাঁচ মানে নাম দিছি আই ফোর যেহেতু আর ফোর দেওয়া যাবে ঠিক আছে তুমি অন্য নাম দিও তুমি এম দিয়া দিও এম ফর মারুফ হ্যাঁ হ্যাঁ মানে এইটারও যা এটারও তা ওইটাই দিছি 3.125 তাহলে এত ভোল্টেজ বাস বাইরে গেল গা তাহলে এটাই অ্যান্সার ঠিক আছে বুঝছো বিষয় কারো কোনো সমস্যা আছে কনফিউশন আছে শিওর আচ্ছা কারো কোনো সমস্যা কনফিউশন না থাকলে ওই যে যেটা বললাম যে ক্যাডেট কলেজের জন্য ইম্পর্টেন্ট ওইটাও করা দিই খারাপ হ্যাঁ না না থাক করাই দিই আমি আমি তো পরীক্ষা নিবই আবার দেহ 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 এখন এইখানে একটি তামার তারে ডট 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 আচ্ছা এখানে খটা তোমরা নিজেরা দেখো না পারলে আমি পরে দেখবো না ঠিক আছে ইম্পর্টেন্ট খ তারপর গটা দেখি আর এইটার উপর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত আর এইটা কই তাহলে আগে এটা খুঁজে বাই করি আর এইটা হচ্ছে গিয়া এই যে এখানে ঠিক আছে এইখানে যখন আমরা তড়িৎ প্রবাহ বাই করব তখন এই পুরো অংশের ভোল্টেজ কিন্তু সেম পুরো অংশের হ্যাঁ পুরো অংশের ভি সেম ঠিক আছে তবে আইটা আর কি আলাদা আলাদা ঠিক আছে তো মেইনলি আমি এখানে ভিটা বাই করার পর সানা আইটা বাই করতে পারবো তো ভিটা আমাদের স্যার এটা কি আপনার ক্যারেট কোশ্চেন হ্যাঁ মনে করতে পারো আর কি আচ্ছা যাই হোক আর আই হচ্ছে গিয়া স্যার এই তুল্য রোধটা একমাত্র তুল্য রোধ যেটা আমি সলভ করতে পারিনি বুঝি নাই বুঝি নাই এই তুল্য রোধটাই একটা তুল্য রোধ যেটা আমি আদৌ সলভ করতে পারিনি আচ্ছা আচ্ছা এটা তুল্য রোধটা আমি বাই করতেছি যেহেতু বাই করা লাগবে করবা তো করো তোমরাই করো না 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 পারবে না স্যার দেন মাথা ট্রাই করবা এদিকে ট্রাই করো আচ্ছা দরকার হলে আমি রেকর্ডিংটা অফ করে দেই ট্রাই করো জি স্যার বলতেছি বলো বলো আর 6 আর 7 হবে শ্রেণীতে এটা হবে 6 এটার সাথে আর 7 শ্রেণীতে হ্যাঁ 6 হয় এটার সাথে স্যার আমি আর 5 প্যারালালে নিয়ে মানে সমান্তরালে নিলে হ্যাঁ এটার মানে রোডটা আসে হলো এতটুকু এর দেন স্যার মানে 2 এটার সাথে আর 4 আবার শ্রেণীতে হবে তাইলে হবে 8 এই অংশটা শেষ এর পরের অংশটাতে স্যার যাই এর পরের অংশটাতে আর 8 আর 3 হবে ইয়াস সমান্তরালে রাইট 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 মাশাআল্লাহ তাইলে স্যার এখানে হবে আপনার কিছু একটা হবে তারপর বলো 1 1 হবে আর ইয়া আর 2 হবে শ্রেণীতে 1 এর সাথে আর 2 শ্রেণীতে হইলে হবে 16 মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার তাইলে এটা 16 আর এই যে পাশের যে রোডটা ছিল ওইটার 8 এটা আর এই 10টা হবে এই দুইটাকে প্যারালালে নিয়ে ওইটাকে শ্রেণীতে যোগ করতে হবে রাইট 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 ঠিক আছে তাহলে আমি পুরো বর্তনীটা একটু সিম্পলিফাই করে আর বাকিদের বুঝিয়ে দেই জি স্যার আচ্ছা খেয়াল করো বাকিদের আমি একটু বর্তনীটা বুঝিয়ে দেই বর্তনীটা একটু ছোট করি খেয়াল করো খেয়াল করো এদিকে খেয়াল করো
এই যে বর্তমানে এটা হচ্ছে অনেকটা এরকম শ্রেণীতে, ঠিক আছে? তারপর এখান থেকে দুইটা ভাগ হইছে, ঠিক আছে? দুইটা ভাগ হওয়ার পর এই পাশে শ্রেণীতে এটা আবার এরকম, আর এইটা আবার ও এটাও আগে আগে একটা ই দিছে, এটাও স্যার দুইটা ভাগ হয়েছে, হ্যাঁ হ্যাঁ একটা ইয়া হয়েছে। আচ্ছা দেখতেছি তোমার কি সমস্যা। বুঝে গেছে বিষয়? বর্তনীটা এসে এরকম, তাহলে এখানে ওই যে শশী যেমনটা বলছে যে পুরা পুরা তুলো রোডটা আমরা একসাথে কাউন্ট দেই, দাঁড়াও একসাথে যদি দেই আমি ডাইরেক্ট মান লেখা করে ফেললে বুঝবা না, না জি আর স্যার থ্রি আর বুঝবো। ফোর এগুলো দেওয়া লাগবে। আচ্ছা আমি আর থ্রি আর ফোরই দিয়ে দিই, দাঁড়াও এখানে আর সিক্স আর সেভেন খেয়াল করি। আচ্ছা এই 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 অংশটা একবার বাই করি, আর পি ওয়ান, আরেকটা হচ্ছে গিয়া আর পি টু, খেয়াল করো একটু। আর পি ওয়ানে, আর পি ওয়ানে হচ্ছে গিয়া আমি এই আর সিক্স আর সেভেন আর আর ফাইভকে একসাথে যোগ দিতেছি, মানে প্রথম প্যারালাল অংশটা মানে এই অংশটাতে, ঠিক আছে? আর এই অংশটা নিচের মানে আগে যেটা পড়ছে এই অংশটাকে আমি এখানে দিতেছি, তাহলে এটা হয় ওয়ান বাই আর এইট প্লাস ওয়ান বাই আর থ্রি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা বেশ ভালো। আর সিক্স আর সেভেনের মান কত? পাঁচ আর এক ছয়, তাহলে এখানে পাঁচ যোগ এক আমি ডাইরেক্ট ছয় দিয়ে দিই, বুঝবো না? আর এটা হচ্ছে গিয়া তিন ইনভার্স, আর এটা হচ্ছে গিয়া এক, ও এক না দুই দুই দুই, তাহলে এইটা পরের লাইনে হয়ে যাবে উত্তর এক এক ওহম, আর এই অংশটা হয়েছে গিয়ে পরের লাইনে এখানে হবে হচ্ছে গিয়া এক, আর এখানে হয় দুই তিন দুই তিন হয় তিন, নিচে ছয়ের সাথে কাটাকাটি গেলে কত হয়, তিন ছয়ের সাথে কাটা গেলে দুই হয়, তাহলে এটার উত্তর হবে দুই দুই ওহম, ডাইরেক্ট করলাম। সমস্যা আছে ভেঙে করতে হবে শিওর? আচ্ছা দাও 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 ভেঙে আমি করি, আমি দেখো এই যে হ্যাঁ ছয় উপরে পাঠাই দিছি, এই যে ছয় এখানে এক এখানে দুই, তাহলে এখানে কি আছে তিন বাই ছয় না, তারপর কি এই যে উল্টা উল্টা যাবে না, বুঝছো? এই যে এই যে এই যে ইনভার্স যেহেতু ফাংশন আছে, বুঝছো কথা না? বুঝো নাই তো উল্টে আমি ডাইরেক্ট লিখছি দুই ওহম। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে সুতরাং আর এস সমান সমান আর এস ওয়ান, আর পি ওয়ান যোগ আর ফোর, আর এই পাশে আর এস টু সমান সমান আর পি টু প্লাস আর টু। আচ্ছা আর পি ওয়ানের মান বাড়িয়েছিল দুই যোগ আর ফোরের মান ছয় সমান সমান আট। আচ্ছা সমান সমান পাশে দিয়ে লিখি আট ওহম, আর এখানে আর পি টু এর মান হয়েছে এক আর আর টু এর মান হয়েছে পনেরো, মিললে হয় ষোলো ওহম। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। কি সমস্যা? না স্যার এটা ও আচ্ছা না স্যার, ঠিক আছে। সুতরাং তুল্য রোধ আর সমান সমান হচ্ছে গিয়া আর এস ওয়ান প্লাস আর এস টু প্লাস আর ওয়ান মন হয়েছিল, তাই না? তো আর ওয়ানের মান কত ছিল? দশ ছিল, আর এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে গিয়া আট, তাহলে এখানে চব্বিশ চৌত্রিশ চৌত্রিশ। হ্যাঁ আর এস টু আর আর এস ও ওই দুটো তো আবার সমান্তরালে দেখছো, খেয়াল করিনি ওই যে বর্তনী ওইদিকে। আর গুড গুড গুড,
ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করি, ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর এস টু, এই দুইটা সমান্তরালে তার সাথে আর ওয়ানটা আছে শ্রেণীতে, ঠিক আছে? তুমি মনে হয় ভুলই করছিলে, কারণ 34 আসছিল, তোমার 34 আসছিল না? আমার ফার্স্টে 34 আসছিল, পরে আপনি যখন 15.33 বলছেন তখন আবার ঘুরছি এভাবে। আচ্ছা আচ্ছা খেয়াল করি, তাহলে এখানে আর এস ওয়ান এর মান কত আসলো? 8, 8 যোগ 16 ইনভার্স আর ওয়ান এর মান 10, ক্যালকুলেট করলে এখানে হয় 16 2 1, অনেক কষ্ট করে হইলে মানে সবুরে নেওয়া ফলে না, মানে কষ্ট করলে কেষ্ট মিলে, হ্যাঁ কেষ্ট পাবা, সমস্যা নাই। খেয়াল করো ঠিক মতো পড়ো, ঠিক আছে? যদি মানে ধরো ধরো তোমরা পয়েন্টের কারণে তোমরা ক্যাডেটে চান্স পাইলা না, ইন্টারমিডিয়েটটা যদি ভালো করতে পারো তবে ওয়ার্ল্ড টপ ক্লাস ইউনিভার্সিটিতেও চান্স পাই যেতে পারো, কে জানে। তাহলে কি তখন আর ক্যাডেট মোডে দেড় টাইম থাকবে তোমার তখন, এই বেটা ঠিক আছে। আর যাই হোক, তো এখন এখানে আচ্ছা এখন খেয়াল করি, বলছে আর এইট এর উপর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বাই করো। এখন আর এইট এর উপর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, হ্যাঁ আর এইট, তাহলে এখন এই যে আর এইট, এই যে কালো কালো করে বর্ডার করা আর এইট, তাহলে এটা তড়িৎ প্রবাহ বাই করতে গেলে আমার প্রথমে পুরবর্তনের আই লাগবে। পুরবর্তনের আই হচ্ছে আই ইকুয়াল ই বাই আর, তো ই এর মান 20 আর এর মান 15.33, ক্যালকুলেট করলাম পর কত আসলো? 1. সামথিং কিছু আসবে, 30 আর কিছু নাই, 1.3, আচ্ছা 3ই থাক, তাহলে 1.3 অ্যাম্পিয়ার, ঠিক আছে 3 অ্যাম্পিয়ার। এখন এইটা আবার দুই দিকে ভাগ হয়ে যাবে, একটা যাবে তোমার এদিকে আরেকটা যাবে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এখন দরকার হবে আমার নিচের দিকেটা, তাহলে নিচের দিকে তুল্য রোধটা কি আর এস টু ধরছিলাম, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে পুরোটার ভোল্টেজ বাই করবো এখন আগে আগে, তো ভোল্টেজ বাই করবো, আচ্ছা ভোল্টেজ, আচ্ছা দাঁড়াও এক মিনিট, এই অংশের ভোল্টেজ তো আগে বাই করে নিতে হবে, এই যে সমান্তরাল অংশের, হুম হুম সম্পূর্ণ বন্টনের সমান্তরাল অংশের, সম্পূর্ণ বর্তনীর সমান্তরাল অংশের ভি, এটা খেয়াল করো ভি ইজুয়াল কি আই আর, আই আর, আর হিসাবে বুঝবে হচ্ছে গিয়া তোমার এই আর আর এই আর, মানে এইখান দিয়ে যে আটটা বাড়িয়েছে এইখান দিয়ে যে আটটা বাড়িয়েছে এই দুইটা যোগফল, তার মানে আর এর জায়গাতে বসবে হচ্ছে গিয়া এই যে ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর এস টু, এইটা বুঝছো বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আই এর মান কত আসছিল? 1.3, আর এটা আসে 5.33 নাকি? তাহলে ক্যালকুলেট করলে কত হয়? 6.829, আরে একজন একটা বলো, হ্যাঁ 5.33, 6.929, আচ্ছা এত ভোল্ট। আচ্ছা এইটার আমরা প্যারালাল ভিপি দিয়া দিই নাম, ঠিক আছে, যেহেতু সমান্তরাল অংশের, ঠিক আছে? আচ্ছা ভিপি সমান্তরাল অংশে ঢুকলো, তাহলে এখন ওইখান থেকে আমার এবার এই এইটা দরকার, তাই না? এটা তাহলে এই অংশের আই দরকার, তাহলে এই অংশের আই জন্য হচ্ছে গিয়া আই ইকুয়াল ভি, আই ইকুয়াল কি ভি বাই আর, এখন ভি এর জায়গাতে বসবে হচ্ছে গিয়া ভিপি,
এই যে যে এই এই আই ঠিক আছে, আই উইল ভি বাই আর, তো ভি এর জায়গাতে ভিপি আর আর এর জায়গাতে বসবে হচ্ছে গিয়া আর এস টু, তাই না? আর এস টু, এখন আর এস টু কত ছিল শশী, কি তুলছিলা? আর এস টু কত ছিল? আর এস টু স্যার ছিল হলো 8, 8 শিওর? আর এস টু কি স্যার এই পাশেরটা না ওই পাশেরটা, এটা বলতে হবে। আর ডান পাশের বাম পাশেটা, বাম পাশেটা, বাম পাশেটা স্যার তাইলে 16 ছিল। 16? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে 16 ছিল। তাহলে ভিপির মান 6.929/16, ক্যালকুলেট করলে 0.433 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে গিয়ে এই পুরা আই। এখন আমার দরকার হচ্ছে পুরা আইও না, আমার এর ভিতরে আবার সমান্তরালে ঢুকছে, তাহলে আবার এই সমান্তরাল অংশের ভি লাগবে, ঠিক আছে? তাহলে আবার ভি বাই করবো, আবার ভি এর জন্য ভি পি ভিপি টু ধরলাম এটার নাম, যেহেতু এই অংশের নাম দিছিলাম আমরা তোমার আর এস টু, এরকম কিছু দিয়া বাই করছিলাম, ঠিক আছে? ভিপি টু, ভিপি টু অংশে ভিজ গোয়েল আই, আচ্ছা এই আইওর একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে গিয়া আই ওয়ান, ঠিক আছে? স্যার নতুন আইডি থেকে জয়েন দিছি, অ্যাকসেপ্ট করে একটু, আমার এই ফোনে চার্জ শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভিজ গোয়েল আই আর, আর হিসেবে বসবে হচ্ছে গিয়া তোমার এই সমান্তরাল অংশ ওয়ান। হ্যাঁ গুড, মানে আর থ্রি প্লাস আর এইট আর কি, তাহলে সেখান থেকে আই এর মান কত আসছে 0.433 × 1 ইকুয়াল 0.433 ও ভোল্ট, অ্যাম্পিয়ার না ভোল্ট, ভোল্টই হবে, ভোল্ট বিভব না, আমি ওই যে ওটার দিকে তাকাইছি তো, মানে আমার একটা লেখার সময় যেটার দিকে তাকাই পরে ওইটা লেখে গেল। আচ্ছা খেয়াল করি, না না হাফই হবে, তবে ওটা বাই করতে হবে করে আর কি, মানে এই অংশ অর্ধেক দিতে সেই অংশে, কারণ দুই দিকে তো রোধ সমান সমান। আচ্ছা সুতরাং আর এইট এর উপর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই, ঠিক আছে? প্রবাহিত তড়িৎ প্রবাহ আই, আই এইট বাড়া দিলাম মনে করো এটা, ঠিক আছে? আই ইজ ইকুয়াল ভি বাই আর, ভি জায়গাতে ভিপি টু বাই আর এর জায়গাতে হবে আর এইট, হ্যাঁ কারণ ওই অংশটা শুধু। তাহলে ভিপি টু এর মান কত 0.433/2, সমান সমান কত আসে 0.216। আচ্ছা তাহলে 7 দিয়ে দেই, 5 না, আচ্ছা এক কাজ করি 0.22 অ্যাম্পিয়ার দিয়ে দিই, চারটেই দিয়ে দিব, ঠিক আছে 0.2165 অ্যাম্পিয়ার, বাস বাইরে হইলো। আর এটার উপর দিয়ে কী পরিমাণ তৈরি প্রভাব বাইরে হবে, এইটাই হচ্ছে গিয়া এই অংশের দেন কেমন অ্যান্সার হইলো এটা। অ্যান্সার শশী কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তোমরা দুজন বুঝছো, দেখ অনেক কষ্ট করে। আচ্ছা যাই হোক, তাহলে এটার কি স্ক্রিন, এটার তো আমি দিছি আসলে গ্রুপে, তোমরা ওইটাই চেক করে নিও, এটার আর স্ক্রিনশট আলাদা করে দিলাম না, কারণ স্ক্রিনশট দিতে গেলে যাই হোক এবার যাই হোক এই এই ছকটা খুঁজা বাই করলে ওইটার ইও পাওয়া যাবে গা, বুঝছি। আচ্ছা তাও আমি একটা স্ক্রিনশট দিয়েই দিই, খারাপ একটা স্ক্রিনশট দিয়েই দিই, সো সেটাও দিব না, দরকার নাই স্যার, আমি স্ক্রিনশট নিছি, দিলে দিয়ে দেন স্যার ভালো হবে, যা দিয়ে দিলাম। আচ্ছা এখন ঘটা তোমরা নিজেরা করতে পারবে না, সিস্টেম তো বুঝতে পারছো না, ঘ ঘ ঘতে তো তোমার তুলোর তার বাই করা লাগবে না, হিসেবে অঙ্কটা একটু ছোটই, এত বড় তুলোর তার ঘতে লাগতেছে না, ঘতে চাইছে এই যে আর সেভেন, এই যে আর সেভেন, হ্যাঁ হ্যাঁ দেখা যায় আর সেভেন, আর সেভেন এর দুই প্রান্তে বিভব পার্থক্য, তাও একেবারে ছোট না করলে বুঝবা, হ্যাঁ যাই হোক বুঝতে তো পারছো নাকি, তাহলে আর সেভেনটা তোমাদের বাড়ি কাজ, হ্যাঁ আর সেভেনের এটা করবা, আর সামনে সোমবার দিন তাহলে তোমরা
এই বর্তনী, বর্তনীর জি উপরে, স্যার। আর কেমিস্ট্রিতে কি অধ্যায় চারের উপরে? কেন অধ্যায় চারে এখনো সমস্যা আছে? তোমার না বুঝাই দিলাম আমি, পরীক্ষা নিব কেমিস্ট্রি স্যার। কবে পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ পরীক্ষা কবে? ওদের ওদের তুমি দিবা? না স্যার আমি দিব না। আচ্ছা কোশ্চেন দিয়া দিয়ে আমিও দিব না। আচ্ছা ঠিক আছে তোমারও দিয়ে দেবো না।